মা বিবি জয়নাব ডেঙ্গু আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার সুস্থতার অপেক্ষায় পাশে বসে দুই সন্তান। তিন দিন ধরে ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ইউনিটে অবস্থান করছেন তারা। এই ইউনিটের নিয়মিত চিত্রই যেন এটি, সবার অপেক্ষা সুস্থ হয়ে ঘরে ফেরার। অনেক সুন্দর ব্যবস্থা, আর অন্য সব হাসপাতালের জায়গায় আমার কাছে ভালোই লাগলো। শুনছি যেখানে ডেঙ্গুর ইয়া হয় তাই আর অন্যান্য হসপিটাল থেকে এটা একটু ভালো, মানে চিকিৎসা সবকিছু ভালো হয়, তাই এখানে আসলাম। তিন দিন ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় সুস্থ হওয়া শুরু করি, আর এই যে আজকে এই অবস্থা, এখন অনেক ভালো আছি। ডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার পর থেকেই এখানে বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে এখানে। গেল 24 ঘন্টায় ভর্তির সংখ্যা 58 জন, আর সব মিলিয়ে 221 জন চিকিৎসাধীন। এমন বাস্তবতায় ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী, খোঁজ খবর নেন রোগীদের, চিকিৎসা ব্যবস্থা সহজ করতে দেন নানা পরামর্শ। তবে ডেঙ্গু পরীক্ষার ফলাফল নিতে আসা মানুষদের মধ্যে দেখা গেল অসন্তোষ। দীর্ঘ সময় অপেক্ষার পরও ভোগান্তির যেন শেষ নেই। অভিযোগ, দুই তিন দিন পেরিয়ে গেলেও মিলছে না ডেঙ্গু পরীক্ষার ফল। 20 তারিখে আমি এখানে ব্লাড দিয়ে গেছি, আমাকে বলা হয়েছে 22 তারিখ সকাল 10টায় রিপোর্ট দিবে। আমি 9টার সময় এসে সিরিয়ালে দাঁড়াইছি, কিন্তু কোনো রিপোর্ট এখন আমি পাই নাই। রাতে 10টায় আসছি, রাতে 10টা দিয়ে আমি প্রায় 12টা পর্যন্ত ছিলাম। হ্যাঁ, তারপরে সকালে আসলাম, তারপরে একই অবস্থা, রিপোর্ট পাইতেছি। এই সমস্যা সাময়িক বলে স্বীকার করে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এখানে আউটডোর এবং ইনডোর মিলে 400 থেকে 500 আমাদের সিবিসি করা লাগে। আমাদের দুইটা মেশিন সর্বক্ষণিক এটা কাজ করছে। এটা দুই দিনের জন্য একটু ট্রাভেল হয়েছিল, প্রিন্টিং অপশনটা কাজ করছিল না, সেই জন্য আমাদেরকে হাতে লেখে রিপোর্টটা দিতে হচ্ছিল, এটা কেটে গেছে। 1054 বেডের এই হাসপাতালের 570টি বেড বরাদ্দ আছে ডেঙ্গু রোগীদের জন্য, তবে পরিস্থিতি বিবেচনায় তা বাড়ানো হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 570 বেড এই মুহূর্তে রেডি আছে, তার মধ্যে 50 বেড আইসিইউ আমাদের রেডি আছে। যদি আরও রোগী সংখ্যা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমরা এটাকে 8 শতাধিক বা আমরা পূর্ণ সক্ষমতা ডেঙ্গুর জন্য সম্পূর্ণ হাসপাতালটাকে আমরা চালু করতে পারব। চলতি বছর জুলাই পর্যন্ত যে পরিমাণ মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে তা গেল 10 বছরের তুলনায় সবচেয়ে বেশি। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ডিএনসিসি হাসপাতালকে গেল 12 জুলাই ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করা হয়। ছোটখাটো নানা অসঙ্গতি সত্ত্বেও এই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সেবায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির সার্বিক পরিসংখ্যান জানতে আমরা চলে যাব মুগ্ধা হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস। মুগ্ধা হাসপাতালে 12 ঘন্টায় রোগী ভর্তি হয়েছে 35 জন, অর্থাৎ প্রতি ঘন্টায় এখানে রোগী ভর্তির সংখ্যা 3 জন করে। যখন মুগ্ধা হাসপাতালে রোগী ভর্তির চিত্র এই, তখন বোঝাই যাচ্ছে সারা দেশে ডেঙ্গুর পরিস্থিতি আসলে কেমন। 2019 সালে যেখানে জুলাই মাসে রোগী মারা গিয়েছিল 35 জন, সেখানে 2023 সালের জুলাই মাসের প্রথম 21 দিনে রোগী মারা গিয়েছে 115 জন। এবছর এখন পর্যন্ত 28,443 জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যার মধ্যে জুলাই মাসেই 20,000। আক্রান্তদের মধ্যে 63.5% পুরুষ এবং 36.5% নারী। অন্যদিকে মারা যাওয়া 156 জনের মধ্যে 67 জন নারী রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানই জানান দিচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা, যার চাপ পড়ছে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে। মুগ্ধা হাসপাতালে গেল 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 121 জন। এই মুহূর্তে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন 502 জন রোগী। তরল জাতীয় যে খাবার খেতে বলে এটা মুখেই দিতে পারতেছি না, প্রচুর পরিমাণ জল জ্বালা পুরা করতেছে। হালকা হালকা উঠতে পারি, খাবার খাইতেই না বাবা, পাতলা পায়খানা আর জ্বর। দুদিন পরীক্ষা করেছি, কালি নিশা নামতেছে, আজ কালকের টেস্টে আর লগিয়া আপনার 15,000 নামে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে দেখা যায় এবছর ঢাকা এবং ঢাকার বাইরে 18 থেকে 40 বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এদিকে ডেঙ্গু পরিস্থিতি সরেজমিনে শনিবার দুপুরে মুগ্ধা হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি দাবি করেন ঢাকা শহরে রোগীর সংখ্যা না কমলেও স্থিতিশীল রয়েছে। এ সময় তিনি মিল, ফ্যাক্টরি, অফিস আদালতে মশার স্প্রে বাড়াতে বলেন। আর ডেঙ্গুতে শিশু মৃত্যু কমাতে স্কুল ছুটির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা শহরের এখন মোটামুটি স্থিতিশীলের কাছে চলে আসতেছে, সিটি কর্পোরেশন আছে, বিভিন্ন পৌরসভা আছে,
সেখানে জোরদার করতে হবে স্প্রের ব্যবস্থা, এবং স্কুল কলেজে এবং বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানে বিভিন্ন শিল্প কারখানায় স্প্রে করতে হবে। এবছর দেশে ডেঙ্গু পরিস্থিতি 2019 সালের চেয়েও ভয়াবহ। 2019 সালের জুলাইয়ে আক্রান্ত ছিল 16,000, আর এবার জুলাই মাসের 21 দিনে আক্রান্ত 20,000 ছাড়িয়েছে। শম্পা বিশ্বাস, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।